আপনি যদি 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোনটি খুঁজে থাকেন, তবে এই ভিডিওটি আপনাকে অবশ্যই হেল্প করবে। সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, সকল ধরনের প্রয়োজনীয় তথ্য পাবেন এই ভিডিওটিতে। লেটস স্টার্ট। এই হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজ আপনাদের জন্য থাকছে 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে বেস্ট কিছু ফোনের সাজেশন লিস্ট, এবং ভিডিওটি শেষের দিকে বলে দিব যে কোন ক্যাটাগরিতে কোন ডিভাইসটি বেস্ট হবে আপনার জন্য। সো আর কথা না বলে শুরু করে দেই। আপনার বাজেটটি যদি 10,001 টাকা থেকে 11,000 টাকার মধ্যে হয়, তবে দেখতে পারেন স্যামসাংয়ের গ্যালাক্সি M10, এর অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। অ্যান্ড এই প্রথম স্যামসাংয়ের কোনো ফোনকে বাজেট সেকশনে রেকমেন্ড করছি, কারণ এর প্রাইসিং খুবই ভালো এবং স্পেক্সও। এতে আপনারা এক্সিনোস 7870 অক্টাকোর প্রসেসরটি পাবেন, যা বলা যায় যে SD625 এবং SD450 এর মাঝামাঝি পারফরমেন্সের লিস্টের দিক দিয়ে অনেকটা। অ্যান্ড সাথে পাবেন 2GB র্যাম এবং 16GB রোম, এর এই একটা কাট ডাউনই পাবেন বাজেটে। অ্যান্ড পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, 13.5 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড পিকচার কোয়ালিটিও ডিসেন্ট পাবেন। অ্যান্ড এতে থাকছে স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স UI, এছাড়াও 6.22 ইঞ্চের HD+ ডিসপ্লে। অ্যান্ড এর স্ক্রিন কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। এতে পাবেন ডুয়েল সিম সাপোর্ট এবং 3400mAh এর ফেয়ারলি এনাফ ব্যাটারি। সো বলা যায় যে স্যামসাংয়ের তরফ থেকে বাজেটে 1000% রেকমেন্ড করার মতো ডিভাইস এটি। বাজেট শর্ট হলে আপনার ফার্স্ট চয়েস এটাই হওয়ার কথা। এরপরে বাজেট যদি 1,001 টাকা থেকে 12,000 টাকার মতো হয়, তবে এই বাজেটে পাবেন রিয়েলমি C1। এটিও একটা বাজেট বেস্ট। এর প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্র্যাগন 450 এবং 2GB র্যাম সাথে 16GB রোম, ডুয়েল সিম সাপোর্ট, 6.2 ইঞ্চের HD+ ডিসপ্লে সাথে ইউনিক ডিজাইন এবং নচ। ক্যামেরা হিসেবে ব্যাকে পাবেন 13.2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। অ্যান্ড এর সব থেকে বড় চমক হলো এর ব্যাটারি। এর ব্যাটারি হিসেবে পাবেন 4230 mAh ব্যাটারি। সো ব্যাটারি লাইফের দিক থেকে একদম টপ নচ লেভেলের ডিভাইস এটি। এছাড়াও সকল ধরনের আলাদা ফিচার্স তো পাবেন এতে, এবং বাজেটে একটা ভালো ডিভাইস এটি। সো ভেবে দেখতে পারেন রিয়েলমি C1 এর কথা যদি আপনার বাজেট কম হয়। এবার আসি 12,001 টাকা থেকে 13,000 টাকার মধ্যে, তবে দেখতে পারেন অনর 9N ডিভাইসটি। বাজেটে ওয়ান অফ দ্য গুড লুকিং ডিভাইসের মধ্যে এটি। এতে 5.84 ইঞ্চের ফুল HD+ ডিসপ্লে পাবেন, এবং এর বাজেটে ডিসপ্লে কোয়ালিটি ছিল অনেকটা ভালো। অ্যান্ড এর প্রসেসর হিসাবে থাকছে হাই সিলিকন কিরিন 659 এবং সাথে 3GB র্যাম এবং 32GB রোম। অ্যান্ড ক্যামেরা হিসাবে ব্যাকে পাবেন 13.2 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের সেন্সর। সো প্রিটি মাচ ভালো কোয়ালিটির সেলফিও পাবেন। অ্যান্ড ব্যাটারি হিসেবে থাকছে 3000 mAh ব্যাটারি, এছাড়াও সকল ধরনের সেন্সর। অ্যান্ড এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এবং এই বাজেটে আরও একটি অপশন পাবেন, এটি হলো শাওমির নোট 5 AI চাইনিজ রোম ভার্সনটি। আনঅফিসিয়ালি কিনতে হবে এটা আপনাদের, এবং 3GB র্যাম এবং 32GB রোমের ভার্সনটি পাবেন এই দামে। সো বাজেটে আরও একটি রেকমেন্ড করার মতো ডিভাইস এটি। এতে প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসর, যা প্রিটি মাস পাওয়ারফুল এনাফ সক। সাথে 3GB র্যাম এবং 32GB রোম তো থাকছেই। 5.99 ইঞ্চের ফুল HD+ 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে পাবেন, থাকছে না কোনো নচ। অ্যান্ড যারা গেমিংয়ের জন্য ডিভাইস খুঁজছেন তাদের জন্য অনেক ভালো। এতে হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন, ব্যাকে ডুয়েল ক্যামেরা সেট আপ, 12.5 মেগাপিক্সেল সেন্সর এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। সাথে থাকছে 4000mAh ব্যাটারি অ্যান্ড কুইক চার্জ 3.0 সাপোর্ট। সো ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। এছাড়াও এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সকল ধরনের ফিচার্স পাবেন। এতে আউট অফ দ্য বক্স ওরিও পাবেন। অ্যান্ড এটি ফুললি মেটাল বডির ডিভাইস, সো ডিউরেবিলিটি এর দিক থেকে বাজেট বেস্ট। এরপরে আপনার বাজেট যদি 13,001 টাকা থেকে 14,000 টাকার মতো হয়, তবে নিতে পারেন শাওমির Mi A2 Lite অথবা Redmi 6 Pro, Mi A2 Lite Android 1 ভার্সন। সো যারা ক্লিনার UI পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ফোন এটি। অ্যান্ড এতে থাকছে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসর সাথে 3GB র্যাম এবং 32GB রোম। অ্যান্ড ডেডিকেটেড HD কার্ড স্লটও পাবেন, এবং 5.84 ইঞ্চের ফুল HD+ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 19:9। অ্যান্ড সাথে পাবেন একটি পিচি নচ।
এবং সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড এর সাথে পাবেন হিউজ 4000 mAh এর ব্যাটারি অ্যান্ড বেসিক ফাস্ট চার্জিং সাপোর্ট অ্যান্ড এছাড়াও এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সকল ফিচার্স অ্যান্ড এই বাজেটে আরও একটি বস ডিভাইস পাবেন আসুসের তরফ থেকে এটি হলো আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 স্ন্যাপড্রাগন 636 প্রসেসর পাবেন এতে 3GB র্যাম সাথে 32GB রোম ফুললি অ্যালুমিনিয়াম বডি আর ডিভাইস এটি অ্যান্ড পাবেন 5.99 ইঞ্চের FHD+ ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও 18:9 আউট অফ দ্য বক্স ওরিও পাবেন অ্যান্ড ডেডিকেটেড এসডি কার্ড স্লট সো দুইটা সিম এবং মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন অ্যান্ড ক্যামেরা হিসেবে 13+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যাকে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড এতে পারবেন 4K রেকর্ডিংয়ের সুবিধা অ্যান্ড হিউজ 5000 mAh ব্যাটারি সো বাজেটে ব্যাটারি বস এটি অ্যান্ড ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে সকল ধরনের ফিচার্স অ্যান্ড যারা লং টাইম গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য একটি পারফেক্ট ডিভাইস এটি অ্যাট লাস্ট আপনার বাজেট যদি 14,001 টাকা থেকে 15,000 টাকার মতো হয় তবে দেখতে পারেন Xiaomi এর Redmi Note 6 Pro সো ফিচার্স এবং স্পেক্সের দিক থেকে অনেকটাই Note 5 AI এর মতো পাবেন স্ন্যাপড্রাগন 636 6.25 ইঞ্চের নচ ডিসপ্লে 3GB র্যাম এবং 32GB রোম ব্যাক সাইডে 12+5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 20+2 মেগাপিক্সেলের সেন্সর 4000 mAh ব্যাটারি অ্যান্ড প্রায় আদার ফিচার্সগুলো অনেকটাই সেম অ্যান্ড যদি 15,000 টাকার মধ্যে 4GB র্যামের কোনো ফোন খুঁজে থাকেন তবে দেখতে পারেন নোট 5 AI এর চাইনিজ ভার্সনটা এই দামে এটাই 4GB র্যাম সহ পাবেন সো এইগুলো ছিল সাজেশন লিস্ট এবার আসি ফাইনাল কনক্লুশনে তার আগে একটা কথা বলে রাখি অনেকেই বলতে পারেন যে এই বাজেটে রেডমি নোট 7 কেন নাই কারণ রেডমি নোট 7 এর প্রাইস এখনও 15,000 টাকার নিচে আসে নাই সো এই বাজেটে রেকমেন্ড করতে পারছি না অ্যান্ড খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 15-20,000 টাকার মধ্যে মোবাইলগুলো নিয়ে একটা ভিডিও আসবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ব্যাং ফর দ্য বাক ডিভাইস হলো স্যামসাং M10 বাজেটে ডিউরেবল ডিভাইস হলো নোট 5 AI বাজেট ব্যাটারি কিং ডিভাইস হলো রিয়েলমি C1 এবং আসুস M1 এবং বাজেট বেস্ট ক্যামেরা ডিভাইস হলো রেডমি নোট 5 প্রো এবং নোট 5 AI এবং অলরাউন্ডার হিসাবে স্টার্টিংয়ে থাকছে গ্যালাক্সি M10 মিড বাজেটে আসুস M1 এবং লাস্টের দিকে 15,000 টাকায় রেডমি নোট 6 প্রো সো এরাই হলো উইনার সো এই হলো আজকের গাইড কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আপনি এই বাজেটে কোন ডিভাইসটি চয়েস করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং খুব সুন আমরা 15-20,000 টাকার মধ্যে বেস্ট ডিভাইসগুলো নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন কারণ অন্যকে ভালো রাখাই সবথেকে টাফ সো রেজওয়ান আসতাত সাইনিং অফ আল্লাহ হাফেজ